হাই এভরিওয়ান, অল কুকিং টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ অথচ প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে এসেছি, তা হলো চকলেট গানাশ। বেকিংয়ের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিহার্য। আজ আমি খুবই সহজভাবে চকলেট গানাশ তৈরি করে দেখাব। প্রথমে আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ চকলেট নিয়ে নিব, তারপর এক টেবিল স্পুন পরিমাণ বাটার নিব, হাফ কাপ পরিমাণ ঘন লিকুইড গরম দুধ নিব, তারপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে দুই ধরনের চকলেট ইউজ করেছি, আপনারা চাইলে এক ধরনের চকলেট দিয়েও চকলেট গানাশটা তৈরি করতে পারেন। খেয়াল রাখবেন, চকলেট গানাশ তৈরি করার ক্ষেত্রে বাটারটা ইউজ করতেই হবে। বাটারটা ইউজ করলে চকলেট গানাশটা দেখতে খুবই গ্লসি লাগে। আপনারা যদি চকলেট গানাশটা আরও ঘন চান, তাহলে দুধের পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন, আর যদি চকলেট গানাশটা পাতলা চান, তাহলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এটি আপনারা মাইক্রো ওভেনে গরম করেও গলেও করতে পারেন। চুলায় গরম পানির উপরে এই বাটিটি বসিয়েও এটি তৈরি করতে পারেন। আমার মিশানো হয়ে গিয়েছে, এখন এটিকে আমি একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখব ঠান্ডা হওয়া পর্যন্ত। র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখলে এটির উপরে কোনো সর পড়বে না, যেহেতু গরম দুধ ইউজ করেছি। এখন দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে চকলেট গানাশটা দেখতে কেমন হয়েছে। দেখুন, চকলেট গানাশটা খুবই গ্লসি এবং সুন্দর লাগছে। এটি আপনারা বিভিন্ন ধরনের কেক ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আমার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই।